তাবলিগ ইস্তেমার দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন শাহরিয়ার চাঁপাইনবাবগঞ্জ। শাহরিয়ার সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات إن والصادقين والصادقات والصابرين والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والصائمين والصائمات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم
ইরশাদ হচ্ছে, নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনীত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, শ্যাম পালনকারী পুরুষ ও নারী, যৌনঙ্গ হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক হারে স্মরণকারী পুরুষ ও নারী, এদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সূরা আহজাব 35 নম্বর আয়াত। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।